আমি আপনাদের সবার কাছে আবেদন করছি, সদ্গুরু যে অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন তাতে যোগ দেওয়ার জন্য, জলবায়ু পরিবর্তনের মোড়টা ঘোরাতে সাহায্য করার জন্য, যার নাম কনসাস প্ল্যানেট অভিযান। আমাদের এটা মেনে নিতে হবে যে যাকে আমরা আমাদের মাটি বলি, ধরিত্রী মা, তা হলো এক জলজান্ত প্রাণ। এক চা চামচ স্বাস্থ্যকর মাটি সম্ভবত যে পরিমাণ জীবাণু ধারণ করে তার সংখ্যা পৃথিবীতে যত মানুষ আছে তার চেয়েও বেশি, আর গ্রহে যত প্রাণ আছে তারই 87% মতো এর উপরেই নির্ভর করে। বিষয়টা যেদিকে যাচ্ছে, আর প্রতি বছর গড়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 2700 খানা জীবাণুর প্রজাতি উধাও হয়ে যাচ্ছে। 80% বায়োমাস পোকামাকড় লুপ্ত হয়ে গেছে। গত 50 বছরে গ্রহের মেরুদণ্ডী প্রাণী জগতের 66% গেছে হারিয়ে। গত 50 বছরে মিষ্টি জলে বসবাসকারী 92% জীবনও গেছে উধাও হয়ে। অনুমান করা হচ্ছে যে আমরা যদি এইভাবে চলতে থাকি, মাটির উপরের ভাগের সবটাই 60 বছরে উধাও হয়ে যেতে পারে। If we start working right now, আমরা যদি এখনই কাজ করা শুরু করি মাটিতে ওই জিনিসগুলি ফিরিয়ে দেওয়ার, আগামী 15 থেকে 25 বছরে আমরা এই গ্রহের মাটির হালটা উল্লেখযোগ্যভাবে ফেরাতে পারি। কিন্তু ধরুন আমরা এটাকে 30-40 বছর ফেলে রাখি, আর জীববৈচিত্র্যের যা ক্ষতি হওয়ার হয়ে যাওয়ার পরে যদি আমরা মাটির হাল ফেরানোর চেষ্টা করি, সেটা করতে তখন 150 থেকে 200 বছর লেগে যাবে। আর এই জন্যই এখন এই সময়টা এত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সবাইকে একজোট হয়ে মাটিকে বাঁচানোর জন্য কনসাস প্ল্যানেট অভিযানে যোগ দেওয়ার অনুরোধ করছি। আমি আপনাদের সবাইকে বলছি, এই অভিযানটি সমর্থন করুন, সাহায্য করুন। আমরা জানি আমাদের কী করা উচিত, তাই আসুন এটাকে সম্ভব করে তুলি।